বিধানসভা নির্বাচনে ঠিক আগে ছয় আগরতলা কেন্দ্রের বিজেপির দলীয় অফিসে ভাঙচুর। আগরতলার রাধানগর বাস স্ট্যান্ডের পাশে যুব মোর্চার পার্টি অফিসে দিন দুপুরে হয় ভাঙচুর। অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেসের দিকে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন ছয় আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি সাফ জানিয়েছেন, সারা বছর মানুষ এই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে মানুষ কাছে পান না, শুধু নির্বাচনের জন্যই কিছু লোককে লালন পালন করছেন, আর তারাই করছেন এই সন্ত্রাস। পরাজয় নিশ্চিত বুঝেই এমনটা করছেন বলেও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে তীব্র কটাক্ষ করেন ছয় আগরতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। তোটাতে হলে সাবধান বলে দিচ্ছি, চিন্তা করে আপনি কাজ করবেন, যদি আরেকবার করতে আসেন খুব চিন্তা করে কাজ করবেন। আমি তো তার ভাইদের পাঠাবো না, আমি যাবো আপনার বাড়িতে, আমার একজন ভাইয়ের উপর যদি আরেকবার আক্রমণ আমি কিন্তু আপনার বাড়িতে ঢুকে পড়বো, কিন্তু আমি বলে দিলাম। আমি কিন্তু প্রার্থী কি প্রার্থী না, আমি কিন্তু সবার বোন, কিন্তু দিদি, আমি আপনার বাড়িতে একা যাব, দেখি আমাকে কে কী করতে পারেন। আমি আমার ভাইদের কিন্তু পাঠাবো না, ভাইদের সুরক্ষার দায়িত্ব আমার দিদি রেখে নিয়ে রেখেছি। তাই শুরু করে দিয়েছে এই এলাকার বিধায়ক কতগুলো লালন পালন করেন ইলেকশনের জন্য, সারা বছর তো মানুষের কাছে যাওয়া নেই, সারা বছর মানুষের কাছে কাজের জন্য তো ওনাকে ছয় আগরতলাবাসী পায়নি। আজ আমাদের প্রধানমন্ত্রী যে আসছেন, আমাদের ছয় আগরতলার এখানে একটি যুব মোর্চার আমাদের কার্যালয় আছে, কিছুক্ষণ আগে এখানে আমাদের যুব মোর্চার কয়েকজন ভাই বসেছিলেন। যেহেতু নরেন্দ্র মোদী যে আসছেন, আমাদের অনেক বড় একটা দায়িত্ব আজ ছয় আগরতলার মাঝখানে উনি যাবেন। এই এলাকার বিধায়কের কতগুলো যারা উনি লালন পালন করে ভরণ পোষণ করছেন, কয়েকজন কজন ছিল প্রায় 20-25 জন, 20-25 জন এসেছেন, বাইক ভেঙেছেন, আমাদের কয়েকজন কার্যকর্তাকে ওপর ঢিল ছুঁড়েছেন। ছুঁড়ে কোথায়, হিম্মত হলো না দাঁড়িয়ে থাকার, সাহস হলো না দাঁড়িয়ে থাকার, দৌড়ে কেন পালালো? উনি ভেবেছেন পরাজয় উনার নিশ্চিত, উনি যা পরিস্থিতি তৈরি হয়েছে সারা আগরতলায় পরাজয় উনার নিশ্চিত। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন পরেই নির্বাচন, আর নির্বাচনের আগে এভাবে ছয় আগরতলা কেন্দ্র রাধানগরে দলীয় অফিস সহ সেখানে রাখা কর্মীদের বাইকে হামলা, কর্মীদের ওপরে ছোঁড়া ঢিলের ঘটনায় উত্তাল ছয় আগরতলা। এই ধরনের কার্যকলাপ কোনোভাবেই মেনে নিতে পারছেন না সেই এলাকার বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত। সংবাদ মাধ্যমের সামনে উগড়ে দিয়েছেন নিজের ক্ষোভ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।